গুড মর্নিং এভরিওয়ান, আজকে টিউজডে আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কালকে এক্সাম আর আজকে ঘুম থেকে উঠতে 9টা বাজিয়ে দিয়েছি। যা এখন সেটা ধরে গাছ হব করতে করতে দোয়েল বাবা এত সুন্দর করে বলছি কি কেস কি করছো তুমি ও প্রেসার দেখবে আচ্ছা আচ্ছা বৌদির মেয়ে এসছে প্রেসারটা চেক করে দেবে যাই হোক আমি যাই তোমার চোখ এখানে দেখো কিসের চোখ এখানটা ঠান্ডা 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 আরো চোখ লাল করে দেবো আমাকে ধরিয়ে দিল নিজেও বিস্কুট খাচ্ছে আমাকে বলছে বিস্কুট খাও খুব ভালো কথা দিয়ে একটা বিস্কুট কোন রকম মুখে নিয়ে চলে এসছে রান্নাঘরে কফি বানাতে খাওয়া গেল না মুখটা দেখো না সকালবেলা সকাল থেকে রাতে শুতে যাওয়ার আগে শুধু তেতো আর তেতো ওই কারণে মুখ থেকে শুধু তেতো কথা বেরোয় বাইরে কি গরম রে বাবা এগারোটা বাজে সবাই বেরিয়ে গেছে দোয়েল ডিউটিতে গেল বাবাও বেরালো বিএলআর অফিস রান্নাঘরে যাই দেখি কি আছে আজকে দেখি একটু আলু সেদ্ধ করতে দেব কারণ আলু মাখা দিয়ে টক দিয়ে ভাত খেতে হেঁটে নেয় এই যে আলু সেদ্ধ করতে দিয়ে দেবো রান্নাঘরে দরজাটা ভুলে গেলেই সাকসেস এই যে এটা আমাদের গাছের আনারস পেকেছে সেই কারণে একটু তুলে নিয়ে এসছি আমি দেখি বলবো বিকেলে কেটে দিতে যদি মিষ্টি হয় তাহলে এমনি খেয়ে নেবো আর যদি দেখি যে কি টক তাহলে এমনি নুন আর চিনি একটু মাখিয়ে রাখতে হবে নাহলে খাওয়া যাবে না বা চাটনি করে ফেলতে হবে যে কিছু একটা করে নিতে হবে সাড়ে এগারোটা বেজে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে আমি এবারে স্নানটা করে নেবো ঝট করে আজকে বাইরে খুব একটা রোদ নেই দেখছি তো কিন্তু গুমোট হয়ে আছে সকাল থেকে মানে হাওয়াটাও যে দিচ্ছে না অস্বস্তি লাগছে যাই হোক আমি স্নান করে নিই আমি স্নান হয়ে গেছে এখন একটু ওকে মাস্ক অ্যাপ্লাই করবো পরীক্ষার চক্করে না মানে ঠিকঠাক মতো কোনো কিছু হচ্ছে না আমি ভুলে যাচ্ছি তোমার মাঝে মধ্যে মনে হচ্ছে না স্কিন কেয়ারটাও করতে হবে
কোকোনাট হেভি খেতে রুম পুরো অন্ধকার করে দিয়েছি। বাইরেটা এত গরম লাগছে না, আমি যে মুখে মাস্কটা লাগিয়েছি এটা যদি ঠিকঠাক না শুকনো হয় তাহলে আর কি লাভটা হলো, ঘাম দিয়েই আমার সব উঠে আসছে, সেই কারণে আমি একটু এসি চালাই। কালকে লেট করেছিলাম লেগ ওয়ার্কআউটটা, আজকে কি ব্যথা বাবারে, বেরো হয়ে গেছে এমন কাজ ব্যথা বেরো। দেখ স্নান করছি, আমি যাই রান্নাঘরে আলুটা মাখার ব্যবস্থা করি। পেঁয়াজ কাটতে হবে, লঙ্কা ভাজতে হবে, ছেড়ে যাওয়ার কথা তখনই কিন্তু ছাড়েনি কেন ভগবান। যে কোনো একটা থালাতেই, যে কোনো একটা বলছি থালাতেই বের করে নিয়ে এখানে মাখিয়ে নিই। ভাজো ভাজো ভাজছি ভাজছি, এই তো ভরি দাও আঙুলগুলো তোমার আগেই লাগবে দুমদম করে, বুঝলে আলু মাখে মাখাবো, ঠিক আছে বলতে পারবো দিব কি বলে এখন দেব। আমি যে বিস্কুটটা খাচ্ছিলাম বাবারে, চিমনিটা চালানি কেন? ওই বিস্কুটটা খাওয়ার পরে আমার মনে হলো যে কি দোয়েলকে বলি মেসেজ করে যে কি আসো ঘরে একটা দারুণ জিনিস খাওয়াবো। এবার ও ভেবেছে আমি কিছু না কিছু হয়তো বানিয়েছি, হ্যাঁ, দিয়ে আমাকে মেসেজে লিখেছে যাচ্ছি না বাবা এখনই যাচ্ছি কি বানিয়েছো খাবো, দিয়ে ঘরে এসে যে এসে আমি মুখে ওই বিস্কুটটা দিয়ে দিচ্ছি, বলছে এটা কি জিনিস, এটাই তো খাওয়াবো বলেছিলাম, আমি একবার লিখেছি মেসেজে যে আমি কিছু বানিয়েছি, আমি বললাম একটা জিনিস খাওয়াবো। যে আমাদের আলু মাখানো এক্সপার্ট, আমি মাখালে নাকি আলু ঠিক মতো মাখানো হয় না, গোটা গোটা গোল গোল রয়ে যায়, যে যেটা পারে ভালো করে করতে। সেদ্ধ হয়েছে আলুটা, হ্যাঁ কালকে এরম টাইমে, মানে এরম টাইম বলবো না, অনেক আগে, এর অনেক আগে মানে তিনটের দিকে এক্সাম শেষ, তো মানে মাথা একটা হেডেক থেকেই যাচ্ছে। কত সুন্দর
কালকে যে এক্সামটা বলেছিলাম না যে আমাদের ইন্টারনাল চারটে সাবজেক্টের হলো দুদিনে, আর ওই পাঁচ নম্বর সাবজেক্ট যেটা সেটা হচ্ছে তো ইন্টারনাল হয় না, একদম ডাইরেক্ট ফাইনাল হয় 100 নম্বরের, তো ওইটা কালকে আছে। হলে একটু শান্তি, এখনও সেমিস্টার বাকি, এটা ফাইনাল, এটা ফাইনালের পেপার হয়ে যাচ্ছে। ফাইনালে চারটে সাবজেক্টের মানে সেমিস্টারে হবে এক্সাম, এটা 100 নম্বরের ফাইনাল হয়ে যাচ্ছে, এটার কোনো ইন্টারনাল নেই। কত সুন্দর কালকে, হ্যাঁ হোক কালকে হলে একটু মানে হেডেকটা কম হবে, কারণ 100 নম্বরের পেপার যতই হোক একটা চাপ থাকে, 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে 100 নম্বর। দেখি ছাদে যাবো, খাওয়া দিচ্ছে শুধু, ছাদে চলে এসেছি। এই যে দেখি জুস, কিছুতেই ছাড়ে আসবে না, বলছে তুমি যাও, বলছি আরে চলো ঘরের ভেতরে, কি ভালো লাগে সারাদিন আমি এক্সামের চক্করে আমার বেড়ানো হচ্ছে না, কোথাও যাওয়া হচ্ছে না। তো যাই হোক, খাওয়া দিচ্ছে আজকে, বেশ কত সুন্দর আনারস খাচ্ছে, দেখো হায় হায়। চললাম নিচে, তুমি ঘুমিয়ে যাবে কেন, জিম জিম করার নাম করে ঘুমিয়ে, ওই একটু ঘুমিয়ে গেছিলাম আমি, তো ঘুমালে উঠে জিম করা যায় না, এটা কোনো কথা, গাটা ম্যানেজমেন্ট করে জিমটা করা যায় না। আচ্ছা ভিআইপি মানুষজন সব, আমার এখন খিদা পাচ্ছে, কি জানি কি খাবো, কোনটা বাজে আমি হচ্ছে আজকে দইলকে বলেছিলাম যে কি রাতের বেলা চাউমিন খাবো, মানে করবো আর কি করে খাবো, তো মেবি সবজি কাটতে চলে গেছে, যাই গিয়ে দেখি কি করছে। তো এই বেটা সবজি কাটছে, কাটছো? চাউমিন করতে এসছি, অল্প সবজি দিয়ে চাউমিন করতে এলাম, দিয়ে গন্ডার পর গন্ডা সবজি বেরিয়ে যাচ্ছে, এখানে আবার কর্ন, হ্যাঁ তারপর এখানে হচ্ছে গ্রিন পিস, পনির, ওখানে তো হচ্ছে আলু গাজর ক্যাপসিকাম সব ভাজা হলো, ওখানে আবার সয়াবিন যাবে, তারপর ডিম যাবে, বুঝতে পারছি না ফ্রাইড রাইস হবে না ইয়ে হচ্ছে, এখানে চাউমিন হচ্ছে, মানে রান্না করতে এলাম মাথা থেকে বেরোচ্ছে কি আর এটা তো ফ্রিজে চেপে একটু দেওয়া যায়, ওটা তো একটু ফ্রিজে চেপে একটু দেওয়া যায়, যে সবই দেওয়া হয়ে যাচ্ছে আমাদের। রেডি হয়ে গেছে, ঘেমে পুরো ফুল হয়ে গেছে, আমি এত গরম লাগছে, আমি এবার এটাকে নামিয়ে নেবো। ঢাকা দিয়ে চলে যাই, একটু পরে এসে খাবো, এখন 9:30 বাজে, 10টার দিকে এসে খেয়ে নাও, আর একটু গিয়ে বসে পুরো ঘুমিয়ে গেছি। খেতে যাবো, কি কখন যাবে? যাচ্ছি। ওখানে ঘুরে কি করছো তুমি? লিখছি। আচ্ছা ঠিক আছে, বসে পড়েছি পুরো একদম, খাবো আছে, ওইটা আছে, এটা আছে, সেখানে খাওয়া চালু করেছে, আমি খাবো এবার। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে একটা নতুন, আমি তো ব্লগটা শেষ করবো, তোমার তো এত কথা বলা, তাহলে এতক্ষণ বলতে পারছো না, আমি কি বলছিলাম, দেখা হবে একটা নতুন ব্লগে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তবে ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড নাইট। শোনো কথা বলছি, হারমোনিয়াম।